দাদা মোবাইল বলছেন দাঁড়ান না একটু দাঁড়ান, সাইড পাশে ডাকো, তারপর পুলিশ আসেনি, রান্না করে খাবে সেরকম খারাপ বাসন রেখে যা পেয়েছে সব নিয়ে চলে গেছে, হাঁস মুরগি দেখে গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে গেছে। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবো, আমাদের মাথায় ফুটবল নিয়ে খেলা করবে, জানি মেরে দেবো, আমরা কোথাও যেতে পারবো না, রাস্তাঘাটে ওদের জন্য আমরা বেরোতে পারছি না, বাজারঘাটে যেতে পারছি না, আমরা তো বাজারঘাটে যেতেই পারি না, মোটেই যেতে পারি না, এদিকে দিচ্ছে ঘুরবো সেটাও ঘুরতে পারি না, সব সময় আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের গ্রামের অর্ধেক আমাদের মেম্বারটাই তো ওদের উস্কানিতেই তো এগুলো হচ্ছে, আমাদের এখানকার মেম্বারই উস্কানিতে এইসব করছে ওরা, ছেলেদের নামে কেস আছে, সব কেস আছে, কেসের জন্য একের জন্য দুটো করে কেস দিয়ে দিয়ে আমাদের নামে কেস করেছে, তো ওনারা মানে ভাঙচুর করছে, ওনারাই সব কিছু করে বাড়ি করে এসে আমাদেরকে মেরে দিয়ে যাচ্ছে, কেস দিয়ে দিচ্ছে, স্যার আমরা কি চুপ করে থাকবো? না না আমাদের গণনা চলছে আর তবু ওরা এসে আর দিন থেকে শুরু হয়েছে, দেখুন আপনারাও দেখেছেন এই সন্দেশখালী যে শাহজাহান এর যেই উৎপাত, তার কর্মীরা যা করে চলছে লাগাতার তৃণমূল আর সেই গুন্ডা শাহজাহানের, সেই লোক এই গরিব মানুষ এসটি শিডিউল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে, কিচ্ছু নেই এদেরকে, এই যে ছাদগুলি ভেঙেছে দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই, সবচেয়ে দুর্ভাগ্যজনক জলের একটা পাইপ কো বসানো হয়েছে এখানে, ডিপ টিউবওয়েল বসানো হয়েছে, ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য, সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছেন ইলেকশনের পর থেকে, পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে, ভাত রান্না করেছে গরিব মানুষ, আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে সামনে উঠার মধ্যে ফেঁকে ভাতের ড্যাগডা নিয়ে চলে গেছে, এই ধরনের অবস্থা সন্দেশখালীতে। আর মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন, আমি গরিবের জন্য কাজ করি, আমি এসটির জন্য, আমি এসসির জন্য কাজ করি, এর চাইতে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে? এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে, এটা তো পুরো এসটি একদম এরিয়া, তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে, অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রাজ্যে, সেই স্কিমগুলো এদেরকে দেবে না, আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে ৪২৫ কাছাকাছি টোটাল ভোট ছিল, ৪০০ ভোট বিজেপিতে গিয়েছে, তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে, তার আগেও সন্দেশখালীতে অত্যাচার ছিল, মহিলাদের উপরে কি হয় মহিলারা নিজেই বলছে, আপনার রেকর্ডিং নিয়ে নিন, আপনারা আগে এসছেন জানেন, তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। আপনি তো দেখবেন আপনি কি স্টেপ নেবেন? দেখুন আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি, সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল, আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে, গরিব এর চাইতে গরিব মানুষ তো আমার মনে ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই, আর তারপরে এসটি, আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে, এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী
সক্ষম সেই বিষয় করতে। আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে, যে যার নাম আমি নিলাম এখানে উনিও তো জেলেই রয়েছেন। এইসব শাহজাহানদের মতো গুন্ডা তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয় কতদিন পরে সেই বিষয়ে উনি কত মুখ খুলেছেন আপনারা দেখেছেন। তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয়। দাদা স্থানীয় বাসিন্দারা বলছে ভাঙচুর হতে পারে, হুমকি হতে পারে। হ্যাঁ তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়াও গেলে শাসকদল। এরা যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এইগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে, তো উনি গিয়ে দেখছেন ওখানে তিন দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ তিন দিন ক্যাম্প করে রয়েছে, মিডিয়ার বন্ধুরা জানে না? উনি বললেও হবে আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ তিন দিন ক্যাম্প করেনি ওখানে, ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করেনি ওখানে, রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি সিআইএসএফ থেকে উঠিয়ে, তাহলে অ্যাকশন করছে না কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে, কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তার তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা। আমরা সেই দেশের সাথে কাজ করি, আমি তো বলি আমাদের আসার দরকার নেই, মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন শেষ করে দিন, আমাদেরকে আসার নিয়ে দরকার, আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সব কিছু পারেন করেন, আমাদের আসার দরকার নেই। আমরা কেন আসব? আমরা তখনই আসতে যখন আপনি সেই কাজগুলো করেন না। আপনি উদাহরণ মণিপুরের, আপনি মিজোরামের, আপনি লন্ডনে চলে যাবেন, আপনি নিজের কথা বলুন। যদি বাইরে থেকে কেউ আসে বলে না আমার বাংলার কথা বলো, তো আমি তো বাংলার কথা বলছি, ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই, আমার বাংলার মানুষ বলতে হবে। বাইরে থেকে ওরা এসছে, তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে, এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায়, জানতে চায় ওনার কাছ থেকে। আর আমি আপনাকে বলছি এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে। কুচবিহারে গিয়েছি, শুধু সন্দেশখালী তো হয় এমন নয়, কুচবিহারেতে গিয়েছি, আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিকটিম, ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সর্ব শান্ত করে, তারপর শান্ত হয়নি, তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে আর 20 জন মিলে তাকে রেপ করা হয়েছে। আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে, অ্যাডমিট আইসিউতে রয়েছে, আজ পর্যন্ত তার এফআইআর হয়নি, 164 তার স্টেটমেন্ট নেওয়া হয়নি। তার জন্য আরে ভাই, রেপ যদি কেউ হয় তাকে তো আননোন পার্সন করে চমুটো কেস নিতে হয়, থানাতে আসলে যখন যেই হসপিটালে এসে হসপিটাল যখন রিপোর্ট করে তখন সঙ্গে সঙ্গে এমএলসি করতে হয়। এমএলসি করার নিয়ম আছে ভাই হসপিটালে, কোনো অ্যাক্সিডেন্টাল কেস আর যদি মারামারিতে কোনো কিছু আহত হয় ডাক্তার নিয়ম, প্রথম পুলিশকে ফোন করতে হয়, পুলিশকে আসতে হয়, তার এমএলসি রিপোর্ট দিতে হয় এবং কোর্টে ডাক্তাররা যায়। আরে কানুন আমরা জানতে মমতা ব্যানার্জি একলাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমিও তো হয়েছি, আমি তো কানুনটা জানি, মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে। এভাবে কিভাবে মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না, ওনার নাটকি সব এবার বন্ধ করে দেওয়া হবে, উনি অনেক করে নিয়েছেন, অন্ত হয়ে গেছে ওনার।